পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আশায় বুক বাঁধছেন খুলনা অঞ্চলের ব্যবসায়ী নেতারা। এই বিষয়ে আলোচনার জন্য খুলনার সাত নম্বর ঘাট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল। মাঝে আর মাত্র একটা দিন, এরপরেই কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর। যে স্বপ্নকে, যে পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন দেখছেন এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, যার কেন্দ্র রয়েছে মংলা বন্দর, যেমনটি আপনারা প্রতিবেদনে দেখছিলেন। আমরা এখানকার দুজন ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন খুলনা চেম্বার অফ কমার্সের পরিচালক জনাব মফিদুল ইসলাম টুটুল এবং জনাব মিনহাজুজ্জামান সজল। আমরা শুরুতে একটু মফিদুল ইসলাম টুটুল আপনার সঙ্গে কথা বলতে চাই। যেমনটি আসলে আমরা বলছিলাম যে মংলা বন্দরের আসলে সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এই পদ্মা সেতুকে উদ্বোধনকে কেন্দ্র করে, আপনারা কতটা আশাবাদী এই মংলা বন্দরকে নিয়ে? দেশি এবং বিদেশি চ্যালেঞ্জ মোকাবেলা করে, ষড়যন্ত্র উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শনিবার 25 তারিখ পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অপার সম্ভাবনাময় আমাদের মংলা বন্দর, যেটি একটি ন্যাচারাল বন্দর, এই বন্দর নিয়ে আমরা অনেক আশাবাদী। আমরা আশা রাখি পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই বন্দর আমাদের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত সৃষ্টি করবে। কারণ আপনি জানেন যে পদ্মা মংলা বন্দর একটি ন্যাচারাল বন্দর। আমাদের বহির্নোঙরে আমাদের বিদেশ থেকে যে সকল মাদার ভেসেলগুলো আসে, আমাদের 65 কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে আমাদের মংলা বন্দরে আসে। এটি সবসময় ন্যাচারাল বন্দরে আমাদের ড্রেজিংয়ের ব্যবস্থা এখানে চালু আছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে এই বন্দরটি চালু করার জন্য তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। বিগত বিএনপি সরকারের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান এই বন্দরটিকে ডেড বন্দর ঘোষণা করেছিলেন, কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে এই বন্দর দিয়ে আমাদের গাড়ি, রিকন্ডিশন গাড়ি এখানে নামানো হয়, খাদ্যশস্য নামানো হয়, সার নামানো হয়। আমরা আশা করছি পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গার্মেন্টসের এক্সপোর্ট ইম্পোর্ট দ্রুত গতিতে চলবে এবং তার সকল লজিস্টিক সাপোর্ট আমরা এখানে প্রস্তুত আছি। আমাদের লাইটার জাহাজ আছে, আমাদের ক্যারিংয়ের জন্য আমাদের ট্রাক আছে, আমাদের খুলনায় 5 নম্বর 7 নম্বর ঘাট নোয়াপাড়াসহ আমরা সকল প্রস্তুত আছি। টোটাল আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু চৌধুরী মিনহাজুজ্জামান সজল ভাইয়ের সাথে কথা বলবো। সজল ভাই, আসলে যেটা শুনছিলাম যে আপনাদের আসলে কোনো চাহিদা আছে কিনা বন্দরের কাছে, যে কোনো সীমাবদ্ধতা আছে কিনা, আরও কোনো কিছু চান কিনা? ধন্যবাদ। বাংলাদেশের আমদানি রপ্তানির মোট 2% এই মংলা বন্দর দিয়ে হয়। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে এই বন্দরের ব্যস্ততা আরও বেড়ে যাবে। গত অর্থ বছরে মোট 970টি জাহাজ এই বন্দরে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে পদ্মা সেতু চালু হলে এইখানে আরও মাদার ভেসেল আসবে। সেই মাদার ভেসেল আসার জন্য সমুদ্র থেকে মংলা বন্দর পর্যন্ত যে 130 কিলোমিটার নদী রয়েছে সেইটাকে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় আনতে হবে, তাতে করে 9.5 মিটারের যে মাদার ভেসেল সেগুলো অনায়াসে ভিতরে আসতে পারবে। এছাড়াও ভাঙ্গা থেকে মংলা পর্যন্ত 120 কিলোমিটার যে রাস্তা, এখানে প্রচুর চাপ বাড়বে। এই রাস্তাটাকে অনতিবিলম্বে 6 লেন উন্নতি করতে হবে, এর সাথে বিমানবন্দর, পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং রেল লাইনটা যদি চালু হয় তাহলে সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটি বন্দর চালু হবে মংলা বন্দর, এবং এতে ব্যবসায়ীরা উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং দেশের রাজস্ব বাড়বে বলে আমি আশা করি। আপনারা আসলে এই সমস্ত বিষয় নিয়ে আসলে কতটা প্রত্যাশা করছেন, কতটা আশাবাদী যে এই কাজগুলো আসলে বন্দর কর্তৃপক্ষ করবে বা সড়ক বিভাগ করবে? প্রতিটা কাজই চলমান, হয়তো একটু ধীর গতিতে চলছে। আমাদের রেল সেতু বা রেল পথ যেটা মংলা খুলনা, এটা সম্পন্ন হওয়ার পথে। আপনার ভাঙ্গা থেকে মংলা পর্যন্ত যে 6 লেন রাস্তা বা মংলা থেকে খুলনা পর্যন্ত যে 6 লেন রাস্তা, তার জমি অধিগ্রহণ শেষ হয়েছে, এটাও হবে। আসলে একদিনে তো সব কিছু সম্ভব হয় না, পর্যায়ক্রমে আস্তে আস্তে হয়। এবং আমরা আশাবাদী বর্তমান শেখ হাসিনা সরকার, যিনি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলকে নিজের ভূমি মনে করেন, এবং আমি আশা করি যিনি অচিরেই এই সমস্যাগুলো সমাধান করবেন। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ কিন্তু এই মংলা বন্দরকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন এবং তারা মনে করছেন যে এই মংলা বন্দরকে ঘিরে পদ্মা সেতু চালু হওয়ার পর যে নতুন একটি অর্থনৈতিক দ্বার উন্মোচন হবে এই খুলনা অঞ্চলে। তো আমার কাছে খুলনা থেকে এই ছিল সবশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আবদুল্লাহ আল মামুন রুবেল।